গুড মর্নিং, হ্যালো বন্ধুরা। এখন বাজলো ভোরে 10:45 আর আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। সকালবেলায় এখনো কাজে বউ না আসে, দেরি হয়ে গেছে অলরেডি, বাট টিফিনটা তো আমাকে করতে হবে। আজকে মিঠি স্কুল যায়নি, শরীর তো কারো ভালো নেই, তাই আমি একটু চিড়ের পোলাও করছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আমি এখানে সবজিগুলো কেটে নিয়েছি, কেটে ধুয়ে জল ঝরতে দিয়ে দিয়েছি। এখানে আছে পেঁয়াজ, বাঁধাকপি, আলু, গাজর, লঙ্কা আর একটু আদা, সবই কুচি কুচি করে কাটা। আমি এগুলো ফ্রাই করতে দিই, তা দেখতে থাকুন। আমি এখানে এই প্লেটটা এক প্লেটের মতন ছিঁড়ে নিয়ে নিয়েছি, সেটাকে এখন ধুয়ে নেবো। হালকা করে ধুয়ে নেবার পর জল ঝরিয়ে রেখে দেবো। বেশি জল দিয়ে ধোবেন না, বা বেশি টিপাটিপি করবেন না, হতে গিলা গিলা না হয়ে যায়। সমস্ত সবজিগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, আর এদিকে আমার ছিঁড়ে ধুয়ে জল ধরতে দিয়ে দেওয়া হয়েছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে আমার রেসিপিটা। এটার মধ্যে আমি একটু ডিম কুচিয়ে দেবো, যদি আমি ডিম খাই না তাই লাস্টে দেবো, এরা খাবে। আর এতে চিংড়ি মাছ ভেজে দিতে পারেন, ভালো লাগবে। দেখুন আমি সমস্ত আমার দেখে বোঝা যাচ্ছে একদম ঝরঝরে হয়েছে চিড়েটা, আমার গায়ে গায়ে লেগে থাকবে না, সেভাবে করতে হবে। আর আমি সমস্ত সবজিগুলো ভেজে নিয়ে তার মধ্যে একটু গোটা গরম মশলাগুলোকে ভেজে তার মধ্যে আমি এই চিড়েটা দিয়ে দিলাম। আমার চিড়েটা দেখা যাচ্ছে, তার মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে দিই, পরিমাণ মতো নুন দিয়েছি আর একটু হলুদ দিয়েছি। তো এটা এখন তো আমাকে মিক্স আপ করতে হবে, এটা এরকম একটু ঢাকা চাপা দিয়ে মিক্স আপ করতে দেবো, নয়তো আবার হলুদের গন্ধ ছাড়বে। এটা দেখতে ঠিক এরকম হয়েছে। আর কথা হলো যে আমি এবার এটার মধ্যে একটু গরম মশলা দেবো, একটু চিনি দেবো পরিমাণ মতো, একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না, নোনতা মিষ্টি দুই থাকবে। আর তারপর দেখতে থাকুন বাকিটা। জিনিস সমস্ত দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন আমি উপরে বাটার দিয়ে রেখেছি, এটা আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে। সো আমার চিড়ের পোলাও দিয়ে শুরু করলাম আজকের ব্লগটা, দেখতে থাকুন সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে আপনাদের সবার কাছে। আর আমার এই সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। যাই হোক, সেই টিফিনের পরটা কথা হয়নি। এবার হলো কি, আমার দুপুরে রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন হয়েছে মাছের ঝোল, করলা ভাজা, শাক ভাজা, ভিন্ডি ভাজা, পটল ভাজা, আর ভাত তো হয়ে গেছে কুকারে। তারপরে আমি বাকিটা আবার কন্টিনিউ করবো বিকালে। গরমে আমাকে সব মিলে চপ বানাতে হচ্ছে, মা যখন চপ বানানো তখন আমার ইজি লাগে বাইরের চপগুলো থেকে। যদি দেখেন বাড়িতে চালের গুঁড়ি নেই, অনেক সময় আমরা পকোড়া মুচমুচা করার জন্য একটুখানি চালের গুঁড়ি এগুলো দেওয়া হয়, তো চালের গুঁড়ি সবসময় তো থাকে না। তো একটা কাজ করবেন, একটু মুড়ি গুঁড়ি নেবেন মিক্সিতে, মিক্সির জারে, দেখবেন খুব ভালো বেশ মুড়মুড়ে হয়। আমি এখন চালের গুঁড়ি দেবো না, আমি এখন একটু মুড়ি গুঁড়িয়ে নেবো, মুড়ি গুঁড়িয়ে নিয়ে মিক্সির জারে মুড়ি গুঁড়িয়ে নেবো, হাতে ডুবিয়ে আর একটু কন্ট্রোলে ডুবিয়ে তারপর আমি করবো। আমার মশলা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, একটু লেবু রস দিতে হতো, বাট লেবু তো নেই, ভিনেগার দিয়ে দেবো। ফ্লেভারটা একটু টক মিষ্টি নোনতা আসবে। এটা জারে আমি মুড়ি নিয়ে নিয়েছি, কিছুটা গুঁড়ানো হয়ে গেছে, এটা আবার গুঁড়াবো, এটা একটু গুঁড়িয়ে নিই, তারপরে এটা কোটিং করা হবে। আমার মুড়ি গুঁড়িয়ে রেডি,
এবার একটু বেসনটা ফাটবো পাতলা করে, যাতে লেয়ারটা বেশি মোটা না হয়। আর একটু কর্নফ্লোরে ডুবিয়ে কিংবা বেসনে ডুবিয়ে এতে মুড়ির মধ্যে একটু কোটিং করে ভেজে নিলেই হয়ে গেল আমার পকোড়া। মশলা রেডি হয়ে গেছে, এখন ঠান্ডা হওয়ার জন্য ফেলে দিয়ে এসেছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এতে দুটো কালার অবশ্যই দেখা যাচ্ছে, এতে বেসন আর কর্নফ্লোর দুটোই আমি দিয়ে দিয়েছি। এই যে ফোকাস করছে কি, একটা সাদা একটা হলুদ, আমি বেসন আর কর্নফ্লোরটা দিয়ে দিয়েছি। এবার এই দুটোকে একটু জল দিয়ে হালকা করে একটু গুলে নেবো, আর এর মধ্যে একটুখানি নুন দেবো। অবশ্যই এর মধ্যে নুন দেবো, না তো ব্যাটারটাতে নুন আসবে না। একটু নুন দিয়ে দিলাম, সেভাবে নুনটা দেবেন যে ভিতরে মশলাটা আছে সোয়াবিন আলুর, সে কোটিতে কিন্তু নুন দেওয়া আছে অলরেডি। এবার আপনি দরকার পড়লে একটু জোয়ান দিয়ে দিন এর মধ্যে, একটু জোয়ান হাতে ক্রাশ করে দিয়ে দিলাম। আর দিলাম একটু ভাজা মশলা, এটা আমার ঘরে তৈরি করে রাখা ভাজা মশলা। এবার না তো খুব পাতলা না তো খুব গাঢ়, এরকম অবস্থা করে ঠান্ডা জল তো তাহলে বন্ধুরা আমার সোয়াবিনের চপ একদম রেডি দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে, আমাদের সোয়াবিনের চপ রেডি। আর আমি এরকম এরকম চপ খেতে পারি না, তাই আমি একটু শসা পেঁয়াজ একটু স্যালাড কেটে নিয়েছি। এই যো আমার সোয়াবিনের চপ রেডি, যদিও ঘরে আমরা সবাই খাবো, আমি খাওয়ার জন্য খুব এক্সাইটেড। হ্যাঁ তাহলে আজকে শুরুটা হয়েছিল চিড়ের পোলাও দিয়ে, আর শেষটা হলো আমার সোয়াবিনের চপ। তাই আমার ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগছে আপনাদের। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার একটা নতুন ব্লগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা টাটা।